বদরপুর ও পাতাহান্দি দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। পাতাহান্দি দলীয় প্রার্থী কৃষ্ণেন্দুর পক্ষে নির্বাচনী প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শুনিয়ে গেলেন নিজের মনের কথা। তিনি তার বক্তব্যে শুরুতে বলেন, তার হৃদয়ে রয়েছে বরাক এবং চেতনায় ব্রহ্মপুত্র। রবিবার পাতাহান্দি কেন্দ্রের ষোলগই নির্বাচনী সভাতে নিজ বক্তব্যের শুরুতে একথা বলে উপস্থিত জনগণের মন জয় করে নেন তিনি। দুটি উপত্যকার সম উন্নয়নই তার প্রথম এবং প্রধান লক্ষ্য। এদিন বিকেলে ষোলগই হাইস্কুলের মাঠে আয়োজিত বিজেপির এক নির্বাচনী সভায় এমনটাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন বিকেল 5টা নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে স্কুলের মাঠে লাগোয়া অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করলে তাকে স্বাগত জানান বিজেপির কর্মকর্তারা। পরে তাকে দলীয় বিভিন্ন মোর্চার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। প্রায় 20,000 জনগণের উপস্থিতিতে সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়নের দ্বারা বজায় রাখতে হলে ফের বিজেপিকে ভোট দিন। তিনি বলেন, এ সরকারের প্রচেষ্টা পুরো রাজ্যের উন্নয়ন জোয়ার বইছে, প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের সোয়া লেগেছে, বাকি পড়ে থাকা কাজগুলো সম্পন্ন করতে ফের একবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানসহ মেডিকেল কলেজ গড়ে তোলার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। কংগ্রেস সরকার তাদের দীর্ঘ রাজত্বকালে যতটুকু কাজ করতে পারেনি, বিজেপি সরকার মাত্র 5 বছরে তার চেয়ে ঢের কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে শ্রমিকদের জন্য বিজেপি সরকার বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। শ্রমিকদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নগদ টাকা পাইয়ে দেওয়ার পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য 12,000 টাকার কথাও বলেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, শান্তিলাল সিনহা, ঋষিকেশ নন্দী, শশীবাবু সিনহা, পমতেশ দে, রথা সিনহা, রাজকুমার দুসাদ, সঞ্জীব দেবনাথ, কৃষ্ণদাস, মণিরাজ কুর্মী, গোপাল চাঁদ কানু, রামশকল কৈরি, কিশোর চৌধুরী, বিশ্বজিৎ চক্রবর্তী, জয়শঙ্কর চক্রবর্তী, অমিতাভ দে, তুষার ভট্টাচার্য, আজমত আলী, রেণুকা সিনহা, ফখরুল ইসলাম, হিমন্ত ভাস্কর, শ্যাম আকোড়া প্রমুখ। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। চেতনায় ব্রহ্মপুত্র, এই বললাম হৃদয়ের বরাক, চেতনায় ব্রহ্মপুত্র। আমি এই ভাবি, আমি কাজ করি বরাকের উন্নতির জন্য। এখানে মেডিকেল কলেজ হওয়া, বহু বেলেগ বেলেগ শিক্ষানুষ্ঠান প্রতিষ্ঠা করার বাবে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী পদক্ষেপ লৈছে। রাস্তা পদূলি, দলং, বিভিন্ন ধরনের ইয়াত অনুষ্ঠান প্রতিষ্ঠান গড় দিয়া হয়েছে, যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা সুচল করা হয়েছে। মানে আজি সভাত আমার যখন চা শ্রমিক রাইজ আছে তখনকার বাবে কম জোহার জোহার। এখানে চাই বাগানকে আমনিকে চা শ্রমিক রাইজের বাবে যে কাম করলে কংগ্রেসে 60 বছর থাকি নয়ারে। আমি চা শ্রমিক রাইজের গর্ভবতী আইসকলের বাবে তখনক আমি খাদ্যরভাবে আর্থিক সহযোগিতা আগবাইছো। সরকারসকলের হাতত স্মার্টফোন আমি অর্পণ করেছো, আর চাহান পুরস্কার মেলার যোগেদি বুকত থাকা 750,000 ব্যাঙ্ক একাউন্ট থাকা শ্রমিকের হাতত 3টা কিস্তিত 8,000 টাকা করে আমি আর্থিক সহযোগিতা আগবাইছো। লাইনে লাইনে পকী রাস্তা নির্মাণ হয়েছে, বিজুলি সংযোগ হয়েছে, উজালা গ্যাস নিরাময় আঁচনির যোগেদি শৌচালয় নির্মাণ আর বিনামূল্যা চাউল, এইবিল কাম আমি চাহ শ্রমিক রাইজর অন্যান্য সমাজের রাইজর বাবেও ইতিমধ্যে প্রিয়ঙ্কা গান্ধী আই রে পাতা তো লিখলে পাতা তো লিখে আই রে না আই রে না নাই আই রে বল আক বলবি আক আই রে কত সময় পাতা তুললি মাথায় টুকরিটা লেকে 2টা পাতা তুললি আর ফটো লাগা ফটো তুলকে সারা দুনিয়াকে জানাইলি যে হামনি চাহ শ্রমিক হামনিকে যেসব মহিলা আহে মহিলাকে সঙ্গে হামনি আহে কিতনা ঝুট বললি কে টুকরিটা ভয়াক লে কিতনা সময় পাতা তুলেক লাগি কিতনা সময় টুটেক লাগি 20 কেজি পাতা ভয়াক লে 8 ঘন্টা পাতা তুলেক লাগি ধূপ মে হয় কি না হয় না হয় তো প্রিয়ঙ্কা গান্ধী কত সময় পাতা তুললে 30 সেকেন্ড এইটাই কংগ্রেস ফাঁকিবাজ কংগ্রেস ফাঁকিবাজ কংগ্রেস হয়েছে বিজেপি সরকার সর্বজনীন নীতি হয় না হয় তাহলে একটা আপনি প্রতিশ্রুতি দেন এই যে আমার কৃষ্ণেন্দু পাল গত 5 বছরে কত কাজ করছে
কষেনে নাই কষেনে নাই এই যে আমার মরমের বিধায়ক লোকপ্রিয় কঠোর পরিশ্রমী বিধায়ক আপনাদের আমি আশীর্বাদ চাই আশীর্বাদ দিবেন আশীর্বাদ দিবেন তাহলে আপনাদের আশীর্বাদ চাই আপনি আশীর্বাদ দিবেন কৃষ্ণদেব পালের নামে একটা জয়ধ্বনি দেন আশীর্বাদ দেন কৃষ্ণদেব পাল জিন্দাবাদ কৃষ্ণদেব পাল জিন্দাবাদ কৃষ্ণদেব পাল জিন্দাবাদ পদ্মফুলে ভোট দেন পদ্মফুলে ভোট দেন পদ্মসিনে ভোট দেন আপনার প্রতিশ্রুতি দিয়েছেন তো কৃষ্ণদেব পালকে জিন্দাবে তো জিতাবে তো জিতাবে তো তাহলে মই একটা উত্তরি কৃষ্ণদেব পালকে আমি দিয়ে দেব আপনার প্রতিশ্রুতির উপরে ভিত্তি করে আমি বলছি কৃষ্ণদেব পাল বিপুল ভোটে জয়যুক্ত হবে Yeah.